বাংলাদেশে বিমান হামলা কি চাইছে মিয়ানমার এরপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ছোড়া দুটি গোলা পড়ল বাংলাদেশের পাহাড়ে এরপর খালি হাতে মাঠে আসেন যুদ্ধ হবে বললেন মির্জা আব্বাস এরপর আন্দোলন আরো বেগবান করবে বাংলাদেশে বিমান হামলা কি চাইছে মিয়ানমার মিয়ানমার বিমান বাহিনীর যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টারগুলো বারবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে গোলা বর্ষণ করছে এই ব্যাপারে দুই দফা প্রতিবাদ জানানোর পরও একই ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে আর এই বিমান হামলায় ব্যবহার করা হচ্ছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার মিয়ানমারের এই হামলা কি কাকতালীয় নাকি আর্মি দমনের নামে ঢাকাকে কোনো বার্তা দিতে চাইছে বর্মি জান্তা সরকার সেই সাথে ক্রেমলিন বৈশ্বিক ভূরাজনীতি ক্রান্তিকাল ভূরাজনীতি এখন ক্রান্তিকাল অতিক্রম করছে কেউ কেউ এটাকে আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতির প্যারাডাইম শিফট বা মোড় পরিবর্তনকারী হিসেবে চিহ্নিত করতে চাইছে স্নায়ু যুদ্ধকালের এক মেরুর বিশ্ব ব্যবস্থা যে চ্যালেঞ্জে পড়েছে তাই নয় একই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে বৈশ্বিক অনুশাসনের একটি প্রক্রিয়ার বিজয় শক্তিগুলো সর্বসম্মতভাবে তৈরি করেছিল সেটিও চ্যালেঞ্জ বৈশ্বিক ইতিহাস পর্যবেক্ষণ দেখা যায় বড় পরিবর্তনের পেছনে যে প্রধান কারণগুলো নিয়ামক হিসেবে কাজ করছে তার শীর্ষে ছিল অর্থনৈতিক বিপ্লব আর্থিক সক্ষমতা সবসময় আঞ্চলিক বা বৈশ্বিক আধিপত্য প্রতিষ্ঠায় নিয়ামক হিসেবে কাজ করে না যদি সেটিকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন এবং প্রতিরক্ষা সক্ষমতা তৈরিতে কাজে লাগানো না হয় ইউরোপের স্বল্প জনসংখ্যার অনেক জাতি একসময় বিশ্বের দেশে বিদেশে উপনিবেশ বিস্তার করেছিল কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশ আর্থিক সক্ষমতা টিকসই প্রভাব বিস্তারের হাতিয়ার বানাতে পারেনি এই কারণে এখনকার বৈশ্বিক পরিবর্তনের নিয়ামক হিসেবে কাজ করছে উদীয়মান অর্থনীতির দেশগুলো এই দেশগুলো মধ্যে সামনে কাতারে রয়েছে রাশিয়া চীন ও ভারত রাশিয়া সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার বিচারে দ্বিতীয় শ্রেণীর একটি দেশ শিল্প প্রযুক্তি বিকাশেও দেশটি রয়েছে একই স্তরে তবে মাঝারি আকারের নৃতাত্ত্বিক কীভাবে সম্ভাবনাময় জনগোষ্ঠী জ্বালানি সম্পদের বিপুল মজুত এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে বিস্ময়কর অগ্রগতি দেশটিকে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছে কিন্তু সোভিয়েত আমলের মতো এককভাবে শীর্ষ প্রতিপক্ষ আমেরিকা প্রতিরোধ করার মতো অবস্থানে এখনও রাশিয়া যে পৌঁছেনি তার প্রমাণ পাওয়া যায় ইউক্রেন যুদ্ধে অসাররূপ সাফল্যে লাভে ব্যর্থতায় আর এই সীমাবদ্ধতার কারণে ইউক্রেন অভিযানের আগে কৌশলগত বোঝাপড়ার জন্য পুতিনকে ছুটে যেতে হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে এদিকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ছোড়া দুটি গোলা পড়ল বাংলাদেশের পাহাড়ে বান্দরবানের ন্যাকখাংচুরি সীমান্তে শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের ভূখণ্ডের 120 মিটার ভেতরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দুটি গোলা এসে পড়েছে আজ শনিবার সকালে জনবসতিহীন পাহাড়ে এই দুটি গোলা বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে বান্দরবানের পুলিশ সুপারের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এর আগে গত 28 আগস্ট দুটি মর্টারের গোলা ন্যাকখাংচুরি উত্তর ঘুমদুম পাড়ার জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়েছিল তবে গোলা দুটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ন্যাকখাংচুরি উপজেলার ঘুমদুম ইউনিয়ন রেজু আমতুলি সীমান্তের লোকজন জানিয়েছেন আজ শনিবার সকাল থেকে 40 ও 41 নম্বর সীমান্ত পিলারের উপরে ওয়ালিডিং পাহাড় থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে সকাল 9:30টার দিকে দুটি যুদ্ধবিমান ও দুটি হেলিকপ্টার ওয়ালডং পাহাড়ি এলাকায় বোমা ফেলে ঘুমদুম ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল তঞ্চঙ্গা প্রথম আলোকে বলেন দুই সপ্তাহের বেশি সময় ধরে মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে বিশেষ করে রেজু আমতুলি সীমান্তের কাছাকাছি ওয়ালিডং পাহাড়ে গোলাগুলি বেশি হচ্ছে এই জন্য তারা আতঙ্কে রয়েছেন সীমান্ত লখনউ এলাকার যারা জুম চাষ করছেন তারা গুলি এসে পড়ার ভয়ে জুমের কাজেও যেতে পারছেন না বান্দরবানের পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ সকাল 9:20 মিনিটে 40 ও 41 নম্বর পিলারের মাঝামাঝি সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান থেকে 8 থেকে 10টি গোলা ও দুটি হেলিকপ্টার থেকে 30 থেকে 35 রাউন্ড গুলি ছুটতে দেখা গেছে তাদের ছোড়া দুটি গোলা 40 নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি শূন্যরেখার প্রায় 120 মিটার ভেতরে বাংলাদেশ অংশ এসে পড়েছে এছাড়া ঘুমধুম ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের
34 ও 35 সীমান্ত পিলারের তুমুব্রু এলাকা থেকে মিয়ানমার ভূখণ্ডে ভারী অস্ত্রের গোলাগুলি এখনও শোনা যাচ্ছে। সেখানে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশের তুমুব্রু রাইট ক্যাম্প অবস্থিত। মূলত বিজিপির এই ক্যাম্পাসের ক্যাম্পের আশেপাশে গোলাগুলি চলছে। মুরিংগাজিরে বিজিপি সীমান্ত চৌকি থেকেও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এদিকে খালি হাতে মাঠে আসুন, যুদ্ধ হবে বলেন মির্জা আব্বাস। কিশোরগঞ্জ 5 সেপ্টেম্বর আওয়ামী লীগের শ্বেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দয়া করে দাগ কুড়াল বন্ধ রাখেন, আপনারা খালি হাতে মাঠে আসেন, যুদ্ধ হবে ইনশাল্লাহ। তিনি বলেন, সমাবেশে মিছিলে যারা গুলি করেছে তারা অবৈধ সরকারের অধীনে চাকরি করছে, এই সরকার বৈধ সরকার নয়। যদি এই সরকার চলে যায় তাহলে তাদের অবৈধ চাকরিও থাকবে না, এই ভয়ও তাদের আছে। তাই সবাইকে সাবধান করে দিতে চাই, আমাদের নেতা কর্মী ভাইদেরকে বলবো ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করবেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত শনিবারের সংঘর্ষের ঘটনায় উল্লেখ করে তিনি বলেন, বিদেশে থাকে এমন লোকজনের নামেও মামলা হয়েছে, এই সরকার যাকে পাচ্ছে তাকেই মামলা দিচ্ছে, তাদের ভাবটা এরকম, যদি মামলা দিয়ে জেলে ভরে দেওয়া যায় তাহলে আগামী দিনে আমাদের ভোট দেওয়ার লোকই থাকবে না। কথাটা স্পষ্ট, বাংলাদেশের প্রতিটি জনগণ আজ আওয়ামী লীগ বিরোধী। নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখন সকলেই আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেবে, তাই আমাদের কর্মীদের আটকিয়ে রেখে কোনো লাভ হবে না। স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পাকুন্দিয়ায় বিএনপির নেতা কর্মীদের ওপর পুলিশ হাজার হাজার গুলি করছে, মামলার ভয়ে পাকুন্দিয়া এখন জনশূন্য। তবে কিছু কসাইরা সেখানে বসবাস করছে, সেখানে এখন শিশুরাও থাকতে পারছে না মামলার ভয়ে। ওই দিন পাকুন্দিয়া ছাত্রদলের কর্মী শ্রাবণের উপরে এত গুলি করা হয়েছে যে তার শরীরের সামনে অংশের 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে গুলি লাগেনি। আমি ভাবতে পারছি না এরকম একটি শিশু বাচ্চার উপরে কীভাবে এতগুলো করে গুলি চালানো হলো। তার লিভারে গুলি লেগেছে, কিডনিতে গুলি লেগেছে, রানে গুলি লেগেছে, তার মা হাসপাতালের সামনে অসহায় অবস্থায় ঘোরাঘুরি করছে, ডিবি পুলিশ গিয়ে তার মাকে থ্রেট করেছে। মির্জা আব্বাস আরও বলেন, গুলি করে আন্দোলন থামানো যাবে না, এখনও তো আন্দোলন শুরুই হয়নি, এখনই যদি গুলি শেষ হয়ে যায় তাহলে সামনের আন্দোলন সামলাবেন কেমনে। গত শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশ ও আওয়ামী লীগের সাথে বিএনপির ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত নেতা কর্মীদের খোঁজ নিতে কিশোরগঞ্জ যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সহ জেলা বিএনপির নেতা কর্মীরা তার সঙ্গে ছিলেন। এদিকে আন্দোলন আরও বেগবান করবে বিএনপি। গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ে অবিলম্বে ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবি করেছে বিএনপি। সেই সাথে সম্প্রতি বিভিন্ন জেলায় বিএনপির কর্মসূচিতে নেতা কর্মীদের উপর হামলা ও কয়েকজনকে হত্যা, জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আন্দোলন আরও বেগবান করবে দলটি। গত সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির সবাই এই সিদ্ধান্ত হয়েছে বলে গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সবাই গত 30 আগস্ট স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্তগুলো অনুমোদিত হয়। সবাই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ও সন্ত্রাসী বাহিনী ও দলবাজ পুলিশ সদস্যদের যৌথ হামলায় ভাঙচুর, হয়রানিমূলক মিথ্যা মামলা, বিশেষ করে নারায়ণগঞ্জে পুলিশের কর্মকর্তা কনক কর্তৃক বেআইনিভাবে চাইনিজ রাইফেল দিয়েই গুলিবর্ষণ করে যুবদল কর্মী শাওন হত্যা ও অসংখ্য নেতা কর্মীকে আহত করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।